হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি দুঃখিত অনেকদিন পরে ভিডিও আনার জন্য, কিছু প্রবলেমের জন্য অনেকদিন ভিডিও বানানো হয়নি। তো আজ সুযোগ পেয়েছি একটা নতুন কন্টেন্ট নিয়ে। আজকে আমার কর্মজীবনের প্রথম বিশ্বকর্মা পুজো, আজকে হলো 16 তারিখ, মানে বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন, মানে এখন প্রস্তুতি পর্ব। আজ সকাল থেকে একদম প্রস্তুতি পর্ব চলছে ফ্যাক্টরিতে, এখন কিছু পরিষ্কার টরিষ্কার চলছে, প্যান্ডেল আমরা নিজে বানাচ্ছি, ডেকোরেশন সমস্ত আমরা নিজেরাই করছি, সেসব আপনাদের এখন দেখাবো। সেই জন্য আজ বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখাবো আপনাদের এখন কী কী প্রস্তুতি চলছে এবং আমরা সবাই কীভাবে কে কী কাজ করছে আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। আমরা এখন একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, ঢাকের আওয়াজ। এটা বেসিক্যালি আমরা বক্সে বাজাচ্ছি, কারণ কাজের মুড ভালো থাকে, মিউজিক গান নিয়ে এসব নিয়ে যদি কাজ করা হয় কাজের মুড ভালো থাকে। তো এবার আমি যেখানে যাচ্ছি সেখানে আমাদের আর কি মেন প্যান্ডেল চলছে, আর তারা গান বাজিয়ে নাচানাচি করছে, কিছু সাউন্ড শোনা যাবে না যেহেতু ঢাকের আওয়াজ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঢাকের আওয়াজ হচ্ছে। এখানে আমাদের একটা বক্স রাখা আছে, এটা দিয়ে গান বাজছে এখন। ঠাকুর আমি কাল দেখাবো, এখন আপাতত যে ডেকোরেশন হচ্ছে সেটার ভিডিও দেখাই। সকাল থেকে এখানে আমাদের মণ্ডপ তৈরি কাজ চলছে। আমাদের এই সব কাজের মেন হত্যাকর্তা বিধাতা আজকে আমাদের সোমেনদা আজকে সকাল থেকে শুধু রং করছে। আর এই প্যান্ডেল বানাতেও খুব সুন্দর একটা থার্মোকল দিয়ে আমাদের প্যান্ডেল বানানো হয়েছে, আরও লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, এখনও থার্মোকল কাটা চলছে। এখানে একটা কেটে রং করে সোফাতে দেওয়া আছে, এটাও এখনও বানানো হচ্ছে। তারপরে এখানে যন্ত্রপাতি পরিষ্কার চলছে, আর এখানে কাজ চলছে। এখানে শুভ সামন্ত এখন কাজে ব্যস্ত হয়ে গেলো, হঠাৎ করে একজন খুব কাজে ব্যস্ত হয়ে গেলো, কেন জানি না। আমাদের একটা নতুন এডিশন একটা ঘন্টি বাজানো হয়েছে এখানে। আচ্ছা হ্যাঁ, ইলেকট্রনিক্সের লাইটিং ম্যান এখানে আমাদের লাইট ফিট করছে, একটা লাইট ফিট। এখানে অনেক কিছু কাজ হবে, এখনো অনেক কাজ বাকি আছে এটাতে। এখনো এই যে আমাদের এনাকে একটু ক্লোজ আপ নেওয়া দেওয়া উচিত আমাদের আজকে। সকাল থেকে নাকি কিছু খায়নি, খুব সুন্দর একটা ডিজাইন তুলে ধরছেন শিল্পী তার তুলির মাধ্যমে। রাজুদা, তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ এখন? এখন রেডি হয়ে হঠাৎ করে কোথায় যাচ্ছ? দশকর্মা বাজার হয়ে গেছে? এখনো কাজ আমাদের চলছে পুরো দমে। এই যে পুরোটা দেখছেন, এই যে এটা লম্বা যেটা, এটা কিন্তু গোটাটা আমি বানিয়েছি। হ্যাঁ, এটা কেউ কপিরাইট নিতে পারবে না, এটা গোটাটা আমি বানিয়েছি। কম খাটুনি নেই, সব কাগজ এই সেম সাইজে কেটে তারপরে আঠা দিয়ে চিপকে আবার এটাকে অত উঁচুতে টাঙানো, ওইখান থেকে টান দিয়ে এখানে একটা টাঙানো, সব কিছু কিন্তু আমি করেছি। ও আচ্ছা, এটা 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 সিথির মোড়ে দুর্গা পুজোর প্যান্ডেল চলছে এখন। আমাদের একটা স্নিক পিক দিয়ে দিলাম। সুশীলদা, কি হবে ব্যাটারি? আর সকাল থেকে কি করলে? আজ একজন একটা ছেলে হঠাৎ করে ব্যস্ত হয়ে গেল না? হ্যাঁ, কাজ তো করছে এই ছেলেটা সকাল থেকে, সত্যি একদম ঘন্টা বানিয়ে। আর একটা জিনিস দেখাই, যেটা আমি কাল থেকে, আমি আর সুমেনদা কাল থেকে খেটে বানিয়েছি, হ্যাপি বিশ্বকর্মা পূজা 2021। অ্যান্ড আজ তো এটা দেখালাম, ওয়েলকাম। কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এই জিনিসগুলো, আমরা অতটাও কেউ ট্রেন্ড না এসবের জন্য, জাস্ট শখে বানাই, মানে বানিয়েছি এবারে, ব্যাস এটুকুই। এটা এখনও শোকাতে একটু টাইম লাগবে, এখানকার কাজ মোটামুটি অনেকটা এগিয়ে গেছে।
এখানে সুন্দর একটা ডেকোরেশন চলছে। এই যে ওমটা, এটা এই জায়গায় বসবে। কালকে আমাদের ফাইনাল দেখিয়ে দেবো। আর একটা খুব সুন্দর একটা ডিজাইন চলছে এখন। টাইম 7:20। আজকের মতো কাজ মোটামুটি এখানেই শেষ, সবাই বাড়ি চলে গেছে। এবার এখানে পুরো প্যাক আপ হয়ে যাবে। ব্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আমার, মোটামুটি হয়ে গেছে। আর কিছুটা একটু সাফ সুতরা হবে সামনেটুকু, বাস তালি হয়ে গেল। আর বাকি ওদিকে ওয়েলকাম আর আরেকটা যেটা হ্যাপি বিশ্বকর্মা পুজো লেখা ছিল সে দুটো বোর্ড রাখা আছে, একটু গ্লু দিয়ে চিপকানো আছে, তো সেটা একটু শুকিয়ে গেলে কালকে আবার যেখানে রাখা সেখানে রাখবো। এখন জাস্ট আমি একটু ছোট্ট টিফিন করে নিয়েছি, মনে আছে যেটা শুভ সামন্ত মানে আমাদের লাইট ঠিক করছিল, লাইট বানাচ্ছিল, সে খাবো বলেছিল কিন্তু সে এখনও খায়নি, তো এটা আমার ভাগ্যে লেগেছিলো, এখন এটা আমারই হয়ে গেল। যাই হোক, আবার দেখা হচ্ছে কাল সকালে, একটা সুন্দর সকাল নিয়ে শুরু করবো কালকে বিশ্বকর্মা পুজো। একটা শুভ দিন, দেখা হচ্ছে কাল সকালে। নাও দ্য টাইম ইজ 10:56। বলেছিলাম যে আজকের মতো সব প্যাক আপ হয়ে গিয়ে কাল সকালে দেখা হবে, কিন্তু না, তারপরে আমরা বাজারে গেছি, এখানেও কাজ করেছি, এটা আপনারা ভি দেখেছিলেন, তারপর এটাও হয়েছে, ওপরে হয়েছে, এরকম অনেক কাজ হয়েছে, প্যান্ডেলে লাইটিংয়ের কাজ হচ্ছে, এখনও কাজ চলছে। হালকা টিফিন করে আবার কাজে লেগে গেছি, এখন অনেকক্ষণই চলবে। আবার ওয়েলকামটাকেও একটু মডিফাই করা হলো, এখন দেখাচ্ছি আপনাদের। লাইটের কাজ চলছে, রাজুদা আর শুভ সামন্ত দ্য ইলেকট্রিক ম্যান। আমাদের একটা ট্রায়াল চলছে যে লাইটটা লাগানো হয়েছে সেটা কেমন দিচ্ছে, মানে রেজাল্ট কেমন দিচ্ছে সেটার একটা ট্রায়াল চলছে। ভেতরে বোম ভরা অবস্থা আছে, এতক্ষণে কাজ শেষ হলো, পরিষ্কার করা হলো, চোখে ঘুম এসে গেছে কিন্তু শুভ সামন্ত ঘুমোতে দিচ্ছে না আমাদের। এখানে লাইট যা ব্যবস্থা হয়েছে, ঘন্টা লাগানো হয়ে গেছে, কাল সকালে আবার দেখাবো। আজ আর পাচ্ছি না কিছু, আজ আর পাচ্ছি না, কাল সকালে যা হবে দেখা হবে। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের সকাল শুরু করছি। আজ হলো নেক্সট ডে, মানে 17 সেপ্টেম্বর, আজ বিশ্বকর্মা পুজো। কালকে আমরা কী কী প্রিপারেশন নিয়েছিলাম তার জন্য সেসব তো আপনাদের দেখিয়েছি, আজকে বিশ্বকর্মা পুজো দেখাবো অবশ্যই। আর এখন সকাল সকাল কী কী প্রিপারেশন আমরা হচ্ছে সেসব আপনাদের অবশ্যই দেখাবো। আমাদের এখন কিছু জন সকাল সকাল ফুল দুধ যা যা লাগে সেসব আনতে গেছে, আমি এদিকে ডেকোরেশনের দিকটা একটু করছিলাম, কাজ এগিয়ে রাখছিলাম। তো আসুন দেখা যাক এখন কী কী চলছে। এন্ট্রান্সে আমরা বলেছিলাম হ্যাপি বিশ্বকর্মা পুজোর যে যেটা বানিয়েছি আমরা সেটা এখানে লাগাবো, সেটা এখানে প্লেস হয়ে গেছে সামনে। আর ওপরে ওয়েলকাম নোটসটাও লাগানো হয়ে গেছে। ফাইনাল সবাই স্নান টান করে রেডি হয়ে গেছে, আমরাও মানে একদম সব কিছু আয়োজন করে স্নান করে রেডি, এবার পুজোর জন্য ওয়েট করা হচ্ছে, ব্রাহ্মণ মশাই আসছেন। এবার সবাইকে একটু সবাইকে সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, কারণ সবাই আজকে পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম একদম টিপটপ সেজে গুজে এসেছে আজকে, তাদের সঙ্গে একটু পরিচয় করে। এই মুহূর্তে আমাদের এখন শুভ সামন্তের ছবি তুলতে ব্যস্ত,
থেকে আমাদের প্রেমজি রেডি হয়ে বসে গেছেন ধুতি একদম পরে, আমাদের মূল কর্তা যিনি এখন একদম রেডি হয়ে বসে আছেন। পুজো শুরু হবে, তারপর উনি যাবেন এখান থেকে। ঠাকুর মশাই এসে গেছে, পুজো আস্তে আস্তে শুরু হবে, জোগাড় শুরু হচ্ছে এই মুহূর্তে। এখানে আমরা সব ওয়েট করছি। এরপর আমরা সমস্ত প্রসাদ প্রসাদ খেয়েছিলাম, পুরো সবাই পুষ্পাঞ্জলি দিয়েছি, তার ভিডিও আপনারা দেখছেন। এবং এখন আমরা এক জায়গায় নিমন্ত্রণ আছে আমাদের, এখানে সেখানে যাব, সেখানে গিয়ে আপনাদের ভিডিও দেখাবো কোথায় যাচ্ছি। আর এখানকার পুজো আপাতত এখানেই শেষ, আবার দেখা হবে কালকে। এই যেখানে নেমন্তন্ন ছিল ওখানে খাওয়া দাওয়া হলো, আজকে রান্না পুজো ছিল, সেই উপলক্ষে আমাদের নেমন্তন্ন ছিল। এছাড়াও তার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে, সেই জন্য আমরা নিমন্ত্রিত ছিলাম এবং ভালোই খাওয়া দাওয়া হলো, বেশ সুন্দর খাওয়া দাওয়া হয়ে জাস্ট ফিরলাম এখন। এখন পুরো রেস্ট, কারণ কাল সন্ধ্যা থেকে 8:30-9 নাগাদ জাস্ট লাস্ট মুড়িট খেয়েছিলাম, তারপর থেকে খালি পেটে ছিলাম আজকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আজকে সবাই পুষ্পাঞ্জলি দিলাম, তারপরে খেলাম, এখন একটু রেস্টের প্রয়োজন। এখন আর কিছু নেই, রাতেবেলায় আর সেরকম কিছু অনুষ্ঠান নেই এখন। আবার কালকে সকালবেলায় কিছুটা অনুষ্ঠান আছে, ব্রাহ্মণ মশাই আসবেন, আবার কিছুটা একটু রিচুয়ালস কিছু আছে, সেই নিয়ে একটু আমি ভিডিও দেখাবো অবশ্যই। আবার দেখা হবে কাল, আজকের মতো এখানেই আমি অফ করছি, এরপরই জাস্ট নেক্সট ডে স্টার্ট হবে। অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আমি লক্ষ্য করছি ব্যাপারটা, কারণ খুব ছোটো চ্যানেল আমার, কিন্তু তবুও আপনাদের
সহযোগিতা ছাড়া কখনোই আমি এগোতে পারবো না, তো আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। এবার আপনারা অনেকেই দেখছি যে যারা সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখছেন, লাইক হয়তো করছেন কিন্তু সাবস্ক্রাইব কেউ করেননি, অনেকেই আছে এরকম অডিয়েন্স। আর আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ভিডিও। দেখুন, কোনো পয়সা তো লাগছে না এইটা করার জন্য, জাস্ট আপনাদের একটা সাপোর্ট আমার কাছে অনেক বড় একটা কিছু হতে পারে। এটা আপনাদের জাস্ট ছোট্ট একটা পদক্ষেপ, আমার কাছে একটা বড় জিনিস। তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড স্টে উইথ আস। দেখা হচ্ছে কাল। জাস্ট এইমাত্র পুজো শেষ হলো, এরপর চিড়ে ভোগ প্রসাদ বিলি হচ্ছে, সবাই এখানে বসে খাচ্ছে আর এখানে ডিস্ট্রিবিউট চলছে। জাস্ট আমাদের বিসর্জন শেষ হলো, বিশ্বকর্মা পুজোর বিসর্জন হলো আজ। এবার বিসর্জন করে আমরা সবাই এবার ফিরলাম, এবার ফ্রেশ হবো, সবাইকে মিষ্টি বিতরণ করা হলো আমাদের এখানে যারা যারা থাকে আর কি, আর লোকাল যারা থাকে তাদের সবাইকে মিষ্টি বিতরণ করে তারপর ভাষণ করে সবাই নাচানাচি করে, তার ভিডিও তো দেখলেন। এই জাস্ট আমরা ফিরলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, বিশ্বকর্মা পুজোর ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই, এবং সাবস্ক্রাইব করে দেবেন ডিকে জোন এই চ্যানেলটিকে। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। Till then, take care, goodbye, tata, peace out.